আসসালামু আলাইকুম ই ফুটবলে যদি আপনাকে গেমপ্লেতে ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনার পাসিং সেন্স ডেভেলপ করতে হবে আপনার ড্রিবলিংয়ে কিছুটা কমতে থাকতে পারে সেটা সমস্যা নাই বাট আপনার পাসিং অবশ্যই ভালো হতে হবে এই ভিডিওতে আমরা পাসিং নিয়ে বিস্তারিত কথা বলবো হ্যালো ইভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ একটা জিনিস খেয়াল করবেন আমরা ড্রিবলিং পারার পরেও অনেক সময় ম্যাচে ঠিকঠাক সেটা পারফর্ম করতে পারি না স্বাভাবিক অনেক সময় ম্যাচে প্রেশার থাকে স্ক্রিপ্ট থাকে লেগ থাকে এগুলো থাকবে। আপনি যদি ড্রিবলিং একটু কমও পারেন তবুও বেশিরভাগ সময় আপনি ম্যাচে উইন বের করে নিয়ে আসতে পারবেন যদি আপনার পাসিং সেন্স ভালো থাকে এজন্য আমি বলে থাকি যে পাসিং হচ্ছে গেমপ্লের প্রাণ ওকে পাসিংটাই আপনার গেম প্লেটাকে বিল্ড করে আপনার পাসিংই বলে দিবে আপনি কি গোল দেবেন নাকি গোল খাবেন ওকে চলুন আমরা পাসিং নিয়ে কিছু কথাবার্তা বলি নাম্বার ওয়ান ফরমেশন বিল্ড আপনি যখন কোনো ফরমেশন নিবেন বা কোনো ম্যানেজারকে নেবেন আপনার মাথায় অলওয়েজ একটা প্ল্যান থাকতে হবে যে আপনি কেন এটা করতেছেন হ্যাঁ আপনি আন্দাজে একটা ফরমেশন নিয়ে নিলেন বা আন্দাজে একটা ম্যানেজার নিয়ে নিলেন তাহলে কিন্তু হবে না আপনার অবশ্যই প্ল্যান থাকতে হবে যে আমি যে এই ব্যাখামকে এখানে বসিয়েছি কেন বসিয়েছি বা হয়নেসকে এখানে বসাইছি কেন আমি তো এই প্লেয়ারটাকে এখানেও রাখতে পারতাম আমি তো উইঙ্গারও খেলতে পারতাম তাহলে আমি এটাকে এভাবে কেন রাখছি হ্যাঁ আবার যদি আমি উইং ফরমেশন নিই তাহলে আমার মাথায় একটা প্ল্যান থাকতে হবে যে আমি বলটা একে দিয়ে একে পাস করব একে থেকে একে পাস করব বা মাঝে মাঝে আমার এই ডিপ্লাইং ফরওয়ার্ড নিচে নেমে আসবে তখন আমার এই এ এটাকে ঢুকবে এরকম প্ল্যান মাথায় রেখে আপনাকে ফরমেশন বিল্ড করতে হবে তাহলে যখন আপনি গেমপ্লেতে থাকবেন তখন আপনাকে আর এক্সট্রা করে আন্দাজে পাস করতে হবে না আপনার মাথায় থাকবে যে আমার প্লেয়ারটা এখানে আছে আচ্ছা আমি এখান থেকে এখানে পাস করবো এখান থেকে এখানে পাস করবো এরকম একটা প্ল্যান অলওয়েজ আপনার মাথায় থাকতে হবে অনেকে একটা মিস্টেক করে সেটা হচ্ছে ম্যাচে ঢুকেই কি করে অপোনেন্টের স্কোয়াড দেখে অপোনেন্টের স্কোয়াড দেখে নিজের ফরমেশন চেঞ্জ করে ফেলে দেখে যে অপোনেন্ট পুরা মাঠ প্লেয়ার ছড়ায় রাখছে বা সব প্লেয়ার ডিফেন্সে নামায় রাখছে তখন সে ভাবে হাইরে আমি কিভাবে গোল দেবো তাহলে আমি ফরমেশন চেঞ্জ করে ফেলে না এই কাজ করবেন না অপোনেন্টের ফরমেশন দেখলে দেখে আপনি একটু প্ল্যান করবেন যে ওটাকে আপনি কীভাবে বিট করবেন বাট ওইটাকে দেখে আপনি আপনার ফরমেশন চেঞ্জ করবেন না কারণ সেও কিন্তু কোনো না কোনো প্ল্যান নিয়ে তার ফর্মেশনটা সাজাইছে আপনাকেও আপনার প্ল্যান নিয়ে ফর্মেশনটা ঠিকঠাক রাখতে হবে অ্যান্ড একই সাথে ম্যানেজার আপনি লং বল কাউন্টার যদি খেলতে পারেন তাহলে আপনি এই ম্যানেজার নেবেন যেমন এই ম্যানেজার নিলে কিন্তু আমি যদি ছোট ছোট পাসে খেলি তাহলে কিন্তু হবে না আমাকে ধুপধাপ অ্যাটাক করতে হবে আমার প্লেয়ার অল অলওয়েজ অ্যাটাকিং মোডে থাকবে কিন্তু আমি এটা নিয়ে যদি একটু টুকুটুকু পাস খেলি তাহলে আমি বল হারাই ফেলবো আর আমি গোল খেলবো গোল খাবো দ্যাটস ইস আপনার গেম প্লে কেমন আপনার গেম প্লে যদি ছোটো ছোটো পাসে বিল্ড আপ করা হয় তাহলে আপনি পজিশন খেলেন আপনি যদি মিডিয়াম অ্যাটাকার হন তাহলে কুইক কাউন্টার খেলেন আপনি যদি হাই অ্যাটাকার হন তাহলে আপনি লং বল কাউন্টার খেলেন ওকে এবার আসেন আমরা একটু গেম নিয়ে কথা বলি নাম্বার ওয়ান মিস পাস সবচেয়ে বড় সমস্যা মিস পাস এটা এখনও আমার হয় এখনও আমার হয় বাট প্র্যাকটিস মেক পারফেক্ট আমি চেষ্টা করতেছি মাঝে মাঝে ফলাফল পাচ্ছি আবার মাঝে মাঝে ধরা খেয়ে যাই এটা হতেই পারে স্বাভাবিক আপনারাও ট্রাই করেন মিস কি কী দেখেন ভাই আপনি যখনই একটা বল পাস করবেন তখন বুঝে শুনে পাস করবেন দ্যাটস ইট হ্যাঁ এখন এর মানে এটা না যে আপনি বলটা আপনার কাছে পাঁচ মিনিট রেখে আপনি ভাববেন আমি কোথায় পাস দিবো এত সময় পাবেন না অপোনেন্ট বল নিয়ে যাবে আপনি যখন এক প্লেয়ার থেকে আরেক প্লেয়ারকে পাস করবেন তখনই আপনার মাথায় প্ল্যান করে ফেলতে হবে যে আমি এ যে মাকিলেলা থেকে বেকামকে দিচ্ছি এরপর আমি কি করব আমার এখানে কি স্পেস আছে সামনে আমি কি মেসি পর্যন্ত যাইতে পারবো বা আমি কি নিজে ঢুকতে পারবো এই প্ল্যানটা আপনার মাথায় থাকতে হবে কিন্তু আপনি এখানে দিছেন অথচ আপনার অপোনেন্ট একটা এখানে ঘুরতেছি ম্যাচ আপ বাটন ধইরা কারণ সে কিন্তু টুস করে পাটে এমনি বাড়াইয়া বলটা ফিরিয়ে ফেলবো হুম তো এ তখন কিন্তু আপনি বলটা হারাই ফেলবেন আর ম্যাচে ভালো করতে হলে বেশিরভাগ সময় বল আপনার কন্ট্রোলে রাখতে হবে বল অপোনেন্টের পায়ে গেলে দ্রুত বল উইন করতে হবে এই জিনিসটা যত দ্রুত আপনি কি বলে ডেভেলপ করে ফেলবেন তত বেশি আপনি খেলার পারদর্শী হয়ে যাবেন ঠিক আছে এগুলো ভাই একদিনে হবে না এখনও আমি কত ভুল করি আমি কত ম্যাচ হেরে যাই ডিভিশনে কত কষ্ট হয়ে যায় অনেক অনেক ম্যাচ জিততে এগুলো হবে বাট এভাবেই আস্তে আস্তে একজন প্লেয়ার বিগিনার থেকে অ্যাডভান্সে যায় হ্যাঁ নর্মাল থেকে প্রো হয় এই ব্যাপারগুলো মাথায় রেখে রেখে যখন আপনি গেম প্লে করবেন এবং পারফেক্ট পজিশনে পারফেক্ট প্লেয়ার বসাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার গেম প্লে ভালো হচ্ছে পাসিংগুলো ভালো হচ্ছে আরেকটা স্পেশাল ব্যাপার বলি সেটা হচ্ছে অবশ্যই আপনার প্লেয়ারদের পাসিং স্কিলগুলো ভালো থাকতে হবে ঠিক আছে আপনার প্রত্যেকটা মিডফিল্ডের প্লেয়ারের কাছে ওয়ান টাচ পাস থ্রো পাস ওয়েটেড পাস হ্যাঁ এই পাসিংগুলো ভালো থাকতে হবে যে লো লফটেড পাস দেখেন আমার ব্যাখামের কাছে সবই আছে কার্লার আছে লং লংরে কার্লার আছে আবার আমি যদি যে আমার ভেরনকে দেখি ভ্যারনের স্টেশ স্কিলগুলো দেখেন ওর মধ্যে দেখেন ওয়ান টাচ পাস থ্রো পাস ওয়েটেড পাস লো লফটেড পাস দেখছেন তো মিডফিল্ডের ফিল্ডের প্লেয়ারগুলোর কাছে আপনার এগুলো মাস্ট থাকতে হবে তাহলে ওরা নিচে দিয়ে পাস দেখ একটু লো লফটেড পাস দেখ বা একটু লং পাস দেখ পাসিংয়ে ভালো করবে নাহলে আপনি কিন্তু যতই বাটন জোরে প্রেস করেন বলরা উপরে উঠে দিবে আরামসে ভালো করে পাস দিবে না ঠিক আছে তো এই ব্যাপারগুলো খেয়াল করে প্র্যাকটিস করতে থাকেন একটু ডিভিশন ম্যাচটাচ খেলেন বা আপনার কি বলে ইভেন্টের ম্যাচগুলো লিজেন্ড লিজেন্ড ডিফিকাল্টি দিয়ে খেলেন বলটাকে হোল্ড করে 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 খেলার চেষ্টা করেন মানে বেশি সময় বল নিজের কাছে রেখে এটাকে যাওয়ার ট্রাই করেন আপনি যেই প্লে স্টাইলে খেলেন ওই প্লে স্টাইলে বিল্ড আপ করাটা বুঝেন যত বেশি খেলবেন তত আপনার বিল্ড আপ সেন্স বাড়বে দ্যাটস ইট খেলতে হবে খেলতে খেলতে ঠিক হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ